দিনাজপুরের সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গাবতলী হাট জমে উঠেছে, কিন্তু এই মুহূর্তে দর্শক আপনারা যে দুটি গরু দেখছেন, সেই দুটি গরু আসছে হলো দিনাজপুর থেকে। গরু দুটির নাম রয়েছে রাজা এবং বাচ্চা। আর রাজা বাচ্চাকে কি নামকরণ করা হয়েছে, কেন করা হয়েছে, সে বিষয়টা একটু জানবো। পাশাপাশি এই যে বিক্রেতা রয়েছেন, তিনি কত টাকায় বিক্রি করছেন, আমরা তার কাছ থেকে একটু শুনি। চলুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছি। কোথা থেকে নিয়ে আসছেন গরুগুলো? দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে। তো কি নাম দিয়েছেন গরুগুলো? রাজা বাচ্চা। রাজা এবং বাচ্চা। আচ্ছা, রাজা এবং বাচ্চাকে কত টাকা হলে বিক্রি করবেন একটু বলবেন? চাওয়া দাম 15 লাখ। চাওয়া দাম 15 লাখ, মানে দুইটা না, পিস পিস। রাজার দাম নাকি বাচ্চার দাম? বাচ্চার দাম 15 লাখ, রাজার দাম 15 লাখ, একই, মানে দুইটা একই সমান, একই দাম। আর দুইটা গরুর দামে হলো আপনার 30 লাখ টাকা, 30 লাখ চাওয়া দাম নাকি? তো আসলে আমাদেরকে একটু বলবেন যে এই গাবতলি হাটে কখন আসছেন, গাবতলি হাটে এসে আপনি কি দেখতেছেন এখন? এই গাবতলি হাটে দেখতেছি যে কাস্টমার যা আছে মোটামুটি ভালো আছে, এখনো তো বাজার লাগেনি, লাগলেও আর একটু বাজার এ বেশি হইতে পারে। কাস্টমার আসছিল, বলছে ওইটা বলছে 9 লাখ, এটা বলছে 8 লাখ। ওটা 9 লাখ বলছে, ওটা 9 লাখ বলছে, এটা 8 লাখ বলছে, এটা 8 লাখ বলছে, 8 লাখ বলছে। আমরা 10-এর উপর যা হবে আমরা ছাড়ি, মানে 8 লাখ এবং 10 লাখ। ওইটা কতটুকু একটু বলবেন? 1 টন পার আছে। 1 টন? 1 টন পার, দুইটা মিলে না, একটা একটা 1 টন, 1 টন পার, মানে 27 মন। হ্যাঁ, 1 টন পার আছে। আপনি কি এটা কি স্কেলে মাপ দিয়েছেন? স্কেলে মাপ দিয়ে আমরা গাড়ি তুলেছি, স্কেলে মাপ দিয়ে গাড়ি তুলেছি, গাবতলি নাম, মানে 27 মন আপনার এই দুটি রাজা বাচ্চা, এক একটা 1 টন করে ওজন, দুইটা 2 টন, দুইটা 2 টন রাপ আছে। হ্যাঁ, 2 টন পার রাপ আছে, দুইটার আরো বেশি বেশি আছে। আচ্ছা, আমরা একটু দর্শক একটু গরুগুলো একটু দেখাই। এই যে দুইটা গরু রয়েছে রাজা এবং বাচ্চা, দুই রাজা এবং বাচ্চা দুইটা গরুকে নিয়ে আসছেন গাবতলি হাটে দিনাজপুর থেকে। আসলে দিনাজপুরে এই যে গরুগুলো নিয়ে আসছেন দর্শক, আমরা একটু জানবো যে এই গরুগুলোর রাজা বাচ্চার নাম দেওয়া কেন হয়েছে। পাশাপাশি এই গরুগুলোর দাম অলরেডি একটা 9 লাখ এবং 8 লাখ টাকা দুইটা গরুর দামকরণ করা হয়েছে, কাস্টমারের সাথে দামও বলছে। আমরা দেখেছি এর আগে যে গাবতলি হাটে বড় বড় যে গরুগুলো রয়েছে, সেই গরুগুলোর দাম যখন বলা হয় তখন কিন্তু দাম যখন বলে তখন এর প্রথম যে দামটা বলা হয় এরপরে কিন্তু আর সেই দামটা পায় না সাধারণত এই কৃষকরা। আমরা সেই কারণে একটু জানার চেষ্টা করি যে ভাইয়ের কাছ থেকে, ভাই আসলে কত টাকা হলে লাস্ট বিক্রি করবেন? ভাই আমাদেরকে একটু বলবেন, আপনার প্রথম আইসে দেখলেন একটা চমক, যে 8 লাখ এবং 9 লাখ টাকা বলে ফেলল, বলতে আছে, ওইটা বলতে আছে, 3 দিন ধরে ওটা দাম বলতে আছে, 3 দিন ধরে, 3 দিন ধরে দাম বলতে আছে, আজকেও বলছে। আমরা 10-এর নিচে গরু বেচবো না, 10 হলে আমরা বেচবো, মানে এক একটা দশ, দুইটা দশ বেচে তো 5-5 করে 10, তাহলে তো আমাদেরকে বাড়ি ভিটা বেচতে হবে, বাড়ি ভিটা বেচতে হবে। হ্যাঁ, 5-5 করে 10 গরু পালন করে যদি বাড়ি ভিটা না আমরা চাই না, আসলে আমরা কোনো কৃষক মানে লোক বাড়ি ভিটা 10-এর নিচে বেচবো, 10-এর নিচে হলে বিক্রি করব, 10 হলে বেচবো, একবার কোন 10-এর নিচে না, না 10 হলে এখন নিবে আসি, যদি 500-1000 2000 50000 কম হয় এগুলো তো চাওয়া চাইর ব্যাপার, মানে 10 লাখ হলে আপনি গরু বিক্রি করবেন? বিক্রি করবো। আচ্ছা, এক দুইটা গরু হলে আপনি কি মানে 1 টন করে? হ্যাঁ, 1 টনের উপরে, 1 টন, দুইটাই কি সেম ওয়েট? হ্যাঁ সেম ওয়েট, দুইটাই সেম ওয়েট, দুইটাই সেম ওয়েট। আচ্ছা দর্শক, আমরা আপনাদেরকে দেখাই যে গরুগুলো একটু ঘুরে ঘুরে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে দুইটা গরুই এই যে রাজা এবং বাচ্চা, আমরা এটা হলো এটার নাম কি? এটা আমার রাজা, এটার নাম বাচ্চা, এটা বাচ্চা, রাজা বাচ্চা। আমরা একটু রাজাকে একটু দেখাই, দেখান দর্শক, আমরা একটু রাজাকে দেখাই, এটা হলো রাজা, রাজা রাজার মতনই, আর হলো এটা হলো বাচ্চা। দর্শক, এই রাজা এবং বাচ্চাকে নিয়ে আসেন হলো গাবতলি হাটে দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে দুটি গরু নিয়ে এসে যে যে দামটা তিনি চাচ্ছেন, তিনি 8 লাখ টাকা এবং একটা 9 লাখ টাকা বলছে। 8 লাখ টাকা বলছে কোনটা? এটাকে বলছে 8 লাখ টাকা, আর রাজাকে 9 লাখ বলে বলছে অলরেডি। তার মানে 1 লাখ টাকা ঠেলা দিলিতে আপনি গরু দিচ্ছেন না, ওটা 10 লাখ বললে আপনি দিয়ে দিবেন, 9 লাখ অলরেডি বলে বলছে ভাই, 9 লাখ বলে, 3 দিন ধরে বলতে আছে, 3 দিন ধরে 9 লাখ, হ্যাঁ 9 লাখ, এটা 8 লাখ, এটা 8 লাখ, মানে আপনি কত হলে ছাড়বেন? এখন তো আমরা ওনার কাছে চাইছি 10 লাখ, ওটাকে 10 করে চাইছি, মানে রাজাকে চাইছেন, রাজাকে চাইছেন আপনি 10 লাখ? হ্যাঁ, এটাকেও 10 লাখ চাইছি, এটাকেও 10 লাখ। তাহলে এখন তুলনা তো সিদ্ধান্ত কি হলো? সিদ্ধান্ত তো এখন কাস্টমারের উপর সিদ্ধান্ত, আমাদের উপর সিদ্ধান্ত না। কাস্টমার কি একজন কাস্টমারই বারবার এসে একই দাম বলতেছে নাকি ভিন্ন? না, দুইটা কাজ, দুই তিনটা কাস্টমার আছে, দুই কাস্টমার মানে তিনজন কাস্টমার, তিনজনে একই দাম বলতেছে, একই দাম, মানে হলো আপনি এই দামটা যদি আর একটু বাড়ে তাহলে হয়তো হয়তো
তো ছেড়ে দিতে পারি। হ্যাঁ পারি। তো দর্শক আমরা একটু এই যে যে ভাইয়ের কাছে আমরা জিনিসটা একটু জানার চেষ্টা করি। দর্শক এই মুহূর্তে যে দুটি গরুর সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা হলো রাজা বাচ্চা, রাজা আর ওটা হলো বাচ্চা, দুইটি গরু রয়েছে, দুটি গরু পাশাপাশি দাম রয়েছে, তারা তার দাম দিয়েছেন হলো একটি 10 লাখ টাকা করে। 10 লাখ টাকা হলে তারা বিক্রি করবেন, না হলে বিক্রি করবেন না, একটু হয়তো মান 500-1000 টাকা কম হলে হয়তো ছেড়ে দিবেন, না হলে তারা হলো 9 লাখ, একটা রাজার দাম 9 লাখ টাকা বলা হয়েছে এবং বাচ্চার দাম 8 লাখ টাকা। অলরেডি 3 দিন ধরে একই দাম বলতেছেন, কিন্তু কৃষক যে ভাই রয়েছেন, যে খামারি ভাই রয়েছেন, তার কিন্তু এই গরুগুলো মানিল অনেক আদরের এবং যত্ন করে করেছেন, তারা নামও দিয়েছেন রাজা এবং বাচ্চা। আমরা দোয়া করি এই গরুটি এই মুহূর্তে যারা হাটে এসে ক্রয় করতে চান, হাটের কোন জায়গাটি রয়েছে আমি সেটা একটু বলে দিচ্ছি, একেবারে পশ্চিম পাশে গাবতলী হাটের প্রথম রানী মেন রাস্তার পাশ দিয়ে ধরে যদি আপনি পশ্চিম পাশে আসেন তাহলে ওই ডোকায় রয়েছে গরুগুলো, একদম সামনাসামনি পেজে রয়েছে, আপনারা সেখান থেকে আসা গরুগুলো নিয়ে যেতে পারেন। আমরা একটু আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই, মোবাইল নাম্বারটা দিতে পারবেন কিনা সরাসরি? দর্শক আমরা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দিই, যারা মোবাইল নাম্বারটা দিতে চায় তো যদি দিতে চান তাহলে আমরা দিব। নাম্বারটা দিতে চান আপনি? আসেন একটু কাছে আসেন। আপনারা গরুগুলোর দামাদামি করতে পারবেন এবং 8 এবং 9 লাখ টাকা গরুগুলোর দাম বলা হয়েছে। আপনারা চেষ্টা করলে হয়তো বা একটু ভাড়ালে হয়তো কৃষক একটু লাভবান হতে পারবে, আর কৃষকের মুখের হাসি ফুটলে আমাদের মুখের হাসি ফুটবে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।